দর্শক, আপনারা এটিএন নিউজ দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সঙ্গে আজকে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আজকে দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি, দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। আপনারা হয়তো জানেন, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 6,656 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি এবং বেসরকারি হাসপাতালে বর্তমানে 3,839 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 2,817 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আমরা আজকে এই যে ডেঙ্গুর ভয়াবহতা বেড়ে যাচ্ছে এই প্রসঙ্গটি তুলে এনেছি এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে এই বিষয় নিয়ে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন ডাক্তার আয়েশা আক্তার, সহকারী পরিচালক টিবি হাসপাতাল। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সকলের পরিচিত মুখ আয়েশা আপা, কেমন আছেন এবং হ্যাপেনিং পয়েন্টের স্টুডিওতে এসেছেন, কেমন লাগছে? ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। এই বিশেষ সময় আসলে ডেঙ্গু নিয়ে আসলে কথা বলার সময় এই সময় আসলে চাইলে কিন্তু ভালো থাকা যাচ্ছে না, কারণ আমাদের প্রতিনিয়ত কিন্তু ডেঙ্গু নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ যেহেতু হলো যে আমরা এর আগে 2020 সালে কিন্তু কোভিড নিয়ে কাজ করেছি, যারা তারপরে 21 সাল 22, এখন 23 সালে এসে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা সেই 2019 সালে যেটা ছিল আসলে আক্রান্তের সংখ্যা ছিল 1 লাখের উপরে, এখন কিন্তু সেদিকে আসলে আগাচ্ছে, আক্রান্তের সংখ্যা অনেক বেশি, মৃত্যুটা অনেক বেশি। সেই জন্য কিন্তু আসলে ডেঙ্গু নিয়ে কিন্তু মানুষ সচেতন করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। যে বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা কেমন দেখছেন এবং নারী পুরুষের আক্রান্তের অনুপাতটা আসলে কেমন দেখছেন? জি ধন্যবাদ। দেখা যাচ্ছে যে আক্রান্তের ক্ষেত্রে পুরুষরা কিন্তু বেশি, 63.5%, আর বাকি 36.5% হলো নারীরা। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীরা বেশি মারা যাচ্ছে পুরুষের চেয়ে, আক্রান্ত বেশি, কারণ হচ্ছে পুরুষরা বেশি নারীরা মারা যাচ্ছে। পুরুষরা আসলে বাইরে বেশি বের হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা কাজ করছে, যার ফলে তাদের মধ্যে আক্রান্তের হারটা বেশি। হ্যাঁ, নারীদের চেয়ে, নারী যাতে বাসায় থাকছে বেশিরভাগ নারীরা, তো যখন মৃত্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উল্টো, মৃত্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে নারীরা বেশি মারা যাচ্ছে, কারণ নারীদের স্বভাবতার কারণে দেখা যাচ্ছে তারা যদি অসুখ বিসুখ হয় সহজে কাউকে বলছে না, বা সেভাবে তারা ওষুধটাও খাচ্ছে না, প্যারাসিটামল খাওয়ার কথা সেটাকে ইগনোর করছে। সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা যাচ্ছে নারীদের ক্ষেত্রে কিছুটা কম, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটা কারণ হলো যে প্রেগনেন্সির সময় অথবা হলো যে মিস্ট্রাল পিরিয়ডের সময় তখন কিন্তু একটু অনেকটা কমে যায়। কমে যাওয়ার কারণে কিন্তু নারীদের ক্ষেত্রে দেখা এই যে আর্থসামাজিক ব্যাপার সব কিছু মিলে নারীটা অনেকটা যেমন তৃণমূল পর্যায়ে অবহেলিত থাকে, তারা আসলে নিজের রোগটা বলতেও চায় না, সেই কারণে কিন্তু নারীদের আসলে মৃত্যু হারটা একটু বেশি পড়ে যাচ্ছে, তারা আসলে নিজেদের ক্ষেত্রে নিজেরা একটু অবহেলা করে। আচ্ছা, প্লাটিলেট সংকট নাকি সিন্ড্রোম, কোন অবস্থাটা আসলে বেশি জটিল মনে করছেন এবং এসব রোগীদেরকে আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। জানেন যেহেতু এখন আক্রান্তের সংখ্যা বেশি থাকার কারণে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে এবং ঢাকার মধ্যে কিন্তু ডেডিকেটেড ডেঙ্গু কর্নার খোলা আছে, আপনারা জানেন, সব জায়গায় সরকারি পর্যায়ে এবং বেসরকারিভাবে কিন্তু ভর্তি হচ্ছে। সরকারি পর্যায়ে যেসব জায়গায় সিট পাচ্ছে না আমরা কিন্তু রেফার করে দিচ্ছি, যাতে একটা পেশেন্টও যাতে সেবা না পেয়ে ফেরত না যায় সেরকমভাবে কিন্তু করা হচ্ছে না, যাতে সবাই যাতে সেবাটা পায় ঠিকঠাক মতো, সেভাবে কিন্তু সব জায়গায় কিন্তু প্রিপারেশন মোটামুটি আমাদের করা আছে। আমরা সেটা কোভিড থেকে কিন্তু আমরা এই যে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা কিন্তু অনেক বেশি আগের চেয়ে উন্নত হয়েছে, এখন সেই উন্নত ধারা কিন্তু এখনও চলছে এবং সেই ধারা অনুসারে আমাদের সরকারিভাবে আপনারা জানেন যে যেটা NS1টা সেটা কিন্তু সরকারিভাবে কিন্তু 100 থেকে 50 টাকা নামিয়ে আনা হচ্ছে। তো সব কিছু কিন্তু আমাদের যথাসাথে যা আছে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং পেশেন্ট যখন ভর্তি হচ্ছে তো আমরা বলবো যে কারা ভর্তি আসলে হওয়া উচিত, কারণ এখন তো ডেঙ্গু মৌসুম, একটু জ্বর অথবা জ্বর যদি নাও হয়, কারণ এখন কিন্তু উপসর্গগুলো পাল্টিয়ে গেছে, আগের মধ্যে কিন্তু সেরকম হাই রিস্ক টেম্পারেচার, তারপরে হলো যে মাথা ব্যথা চোখে ব্যথা থাকে না, অনেকে ডায়রিয়া দিয়ে শুরু হচ্ছে, অনেকে বুঝতেও পারছে না সে ডেঙ্গু পজিটিভ, হয়তো হালকা মাথা ব্যথা, সে একটা প্যারাসিটামল খেয়ে সে জানলো না যে তার ডেঙ্গু হয়েছে। তো এরকম পেশেন্ট কিন্তু অনেক আসে যে লাস্ট আওয়ার আসে, যার ফলে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। তো যখন একটু তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে একটু ব্যাহত হচ্ছে, মনে হচ্ছে যে না একটু তার একটু ভালো লাগছে না, অবসাদগ্রস্ত লাগছে, খেতে ভালো লাগছে না, অবশ্যই ডেঙ্গু টেস্টটা করাবে এবং সে চিকিৎসকের পরামর্শ মতো বাসায় অবস্থান করবে। কারণ তার যদি প্লেটলেট কাউন্টটা ভালো থাকে, সে যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে, কারণ এক্ষেত্রে কিন্তু ফুড ম্যানেজমেন্টটা, দলজাতীয় খাবারটা যদি ঠিকমতো খেতে পারে তাহলে কিন্তু তার কাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকে। যদি পেশেন্টের ওয়ার্নিং সাইন, যেটাকে আমরা বলি যে শখের কথা যদি বলি, অনেক ক্ষেত্রে পেশেন্টটা হঠাৎ করে তার প্রেশারটা হাইপারটেনশন, মানে প্রেশারটা লো হয়ে যায়, সেটাকে আমরা হাইপারটেনশন বলি, প্রেশারটা লো হয়ে যাচ্ছে এবং তার পেটে পানি আসে, লাংসে পানি আসে, শ্বাসকষ্ট হচ্ছে, বমি হচ্ছে ক্রমাগত, এইসব পেশেন্টগুলো হলো শখের দিকে যাচ্ছে। এই পেশেন্টগুলোকে দ্রুত ম্যানেজমেন্ট করতে হয়। তো যারা বাসায় আছেন চিকিৎসকের পরামর্শ মতো তারা কিন্তু বাসায় ভালো থাকতে পারেন, যদি তারা যদি খাওয়া দাওয়ার একদমই রুচি হচ্ছে না এবং সে কিছু খেতে পারছে না, তখন আবার পেটে ব্যথা করছে, সেই ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই কিন্তু হাসপাতালে ভর্তি চিকিৎসাটা নিতে হবে। এই ক্ষেত্রে আবার যদি বলি আমরা, যারা শক সিন্ড্রোমে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকে আইসিইউ লাগার কোনো সম্ভাবনা আছে? অনেকে ক্ষেত্রে লাগছে, কারণ অনেকে আছে যে
কোমরবিটি যেহেতু পেশেন্টের হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি সমস্যা, এইসব পেশেন্ট যদি সমস্যা থাকে এক্ষেত্রে শখেই চলে গেলে অবশ্যই তাকে আমরা আইসিইউতে ম্যানেজমেন্ট করি। আর্লি যদি চলে আসে সে পেশেন্টটা তাহলে কিন্তু পেশেন্টটাকে ঝুঁকিটা অনেকটা কমে আসে, মৃত্যু ঝুঁকিটা। কিন্তু পেশেন্টটা আসি হলো যে অনেকটা পরে, অনেক দেরি করে, তখন পেশেন্টটাকে বাঁচানো অনেক টাফ হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে আসলে ওয়ার্নিং সাইনগুলো দেখলে পেশেন্টকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু পেশেন্টটাকে আমরা ঝুঁকিটা কমিয়ে আনতে পারবো। আর পেটের দেওয়ার ক্ষেত্রে বলবো যে সবার ক্ষেত্রে আসলে প্রয়োজন পড়ে না, অনেকে দেখা যাচ্ছে 10,000-এর নিচে নামলে তখন দেওয়ার প্রয়োজন পড়ে, অনেকে আতঙ্কিত হয়ে পেটেল দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। আসলে আমাকে দেখতে হবে পেটেলের সাথে তার হিমাটোকিটটা, হ্যাঁ, তার যে সিবিসি কাউন্টটা, কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা, সেটার মধ্যে হিমাটোকিট কাউন্টটা ঠিক আছে কিনা, এগুলো দেখে কিন্তু তারপর নির্ধারণ করা হয় তার কোনো প্লাজমা লিকেজ আছে কিনা। প্লাজমা লিকেজ মানে তার হলো যে প্লাজমা থেকে, তার হলো যে রক্তনালী থেকে তার এটা আমাদের জলীয় পদার্থটা বের হয়ে যাচ্ছে, তখন পেটে পানি আসে, লাংসে পানি আসে, এই লিকেজটা আছে কিনা, এগুলো দেখে কিন্তু নির্ধারণ করা হয় যে তাকে আসলে পেটেল দেওয়া হবে কি হবে না, বা রক্তক্ষরণ তার আছে কিনা। আচ্ছা আচ্ছা, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা সহ আনুষঙ্গিক রোগীদের যে চিকিৎসা ব্যয় সেটা আসলে কেমন এখন? আচ্ছা, সেটা হলো যেহেতু এখন আক্রান্তের সংখ্যা অনেক বেশি, সেই কারণে কিন্তু অনেক আগে থেকে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় দপ্তর থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে বেসরকারি সরকারিতে কীভাবে মানে কতটুকু রাখা হবে, যেমন সবগুলো এমন কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। সরকারি পর্যায়ে জানেন যে NS1টা হলো যে 100-150 টাকায় নামিয়ে আনা হয়েছে, এবার বেসরকারিতে নির্ধারণ করে যাচ্ছে 300 টাকা রাখতে হবে। এইভাবে মানে অন্য টেস্টগুলো, IgG, IgMগুলো সবগুলো কিন্তু নির্ধারণের মধ্যে রাখা হয়েছে, যাতে জনসাধারণ ওই মানে টেস্টটা করতে আসে এবং টেস্টটা করে তারা পজিটিভ কিনা জানার পরে তাদের অবস্থাটা যাতে ভালো থাকতে পারে, যাতে আমরা চাই একটা লোকও যেন মারা না যায়, কারণ মৃত্যুটাকে আমরা চাই না। সেই কারণে পেশেন্টটাকে ম্যানেজমেন্ট হিসাবে কিন্তু আমাদের ডেঙ্গুর গাইডলাইনে চেঞ্জ আনা হয়েছে, যাতে কোনো পেশেন্ট যাতে ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট পায়, যাতে কোনো পেশেন্ট মারা না যায়, যাতে ট্রিটমেন্ট ঠিক মতো পায়, সেই চিকিৎসার ব্যবস্থাপনা আমাদের কাছে করা আছে। আচ্ছা, আমরা সবসময় শুনে এসেছি যে এডিস মশা দিনের বেলা কামড়ায়, এখন শুনছি আমরা রাতেও কামড়ায়, এটা নিয়ে আমাদেরকে একটু জানাবেন আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ। আসলে মশার এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বললাম যে আগে থেকে যেটা সেই 2000 সাল থেকে কিন্তু আমরা ডেঙ্গু নিয়ে কিন্তু বসবাস করছি, যদিও তার আগে ছিল 1965 সালে কিন্তু ঢাকা ফিভার নামে পরিচিত, 2000 সাল থেকে কিন্তু প্রকোপটা দেখা গেছে ঢাকায়, তো সেখান থেকে কিন্তু ডেঙ্গু ফিভার নামে পরিচিত। এরপরে কিন্তু এখন 23 সাল চলছে, 23টা বছর কিন্তু ডেঙ্গু নামে চলছি। তো এই তার পরিবেশটাই ডেঙ্গুর জন্য উপযোগী পরিবেশ, যেমন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, মানে ক্লাইমেট চেঞ্জটা সব কিছু মিলে, নগরায়ণ সব কিছু মিলে কিন্তু তার উপযোগী পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে সে বংশবিস্তার বেশি করছে। এই কারণে কিন্তু সবাইকে মানে সচেতন হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা দরকার। হ্যাঁ, আর ডেঙ্গু মশাটা তার ধরনটা চেঞ্জ করে, যেহেতু ভাইরাস মিউটেশন হয় তার ধরন চেঞ্জ করে, যেমন কোভিডের সময় কিন্তু আমরা দেখেছি যে কীভাবে সে শক্তিশালী হয়, কীভাবে আসলে দুর্বল হয়ে যায়। তো এই ক্ষেত্রে ডেঙ্গু মশাটা ধরনটা চেঞ্জ করার ফলে সে দেখা যাচ্ছে এখন শুধু দিনে না, সে সারাদিনই কামড়াচ্ছে। এ কারণে যখন কেউ ঘুমাবে অবশ্যই মশারির নিচে ঘুমাবে, এবং বাইরে বের হলে ফুল হাতা জামা কাপড় পরে থাকবে, যা এবং লোশন তো পাওয়া যাচ্ছে আপনি জানেন, সেগুলো অবশ্যই মাখবে, বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখবে এবং নিজের দায়িত্বটা বুঝবে যে বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যেখানে মশারা জন্মাচ্ছে সেই জিনিসটা আসলে ধ্বংস করা, ধ্বংস করতে হবে সেই জায়গাগুলো। আমরা আছি একটা ছোট্ট বিরতির সময় হলো, আমরা আবারও এই বিষয়ে আলোচনায় ফিরবো। দর্শক, হ্যাপিনিং পয়েন্ট থেকে একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম হ্যাপেনিং পয়েন্টের স্টুডিওতে। আপা, আমরা এবার যেটি জানতে চাই, জ্বর কমলেও যে ডেঙ্গু রোগী যে ভোগান্তিগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে একটু জানাবেন। জি, ধন্যবাদ। সেটা হলো যে তিনটা তো ফেজ থাকে, যে ফেব্রুয়াল ফেজ, তারপরে হলো ক্রিটিক্যাল ফেজ, তারপরে হলো রিকভারি ফেজ। যেটা তো প্রথম ফেজে তো হলো যেটা নর্মালি যাদের জ্বর থাকছে বা মাথা ব্যথা থাকছে, চোখের পিছনে ব্যথা বা মাংসপেশিতে ব্যথা, তো এই 3 দিন জ্বর থাকার পরে দেখা যাচ্ছে 5-7 দিনটা এই পিরিয়ডটা হলো ক্রিটিক্যাল ফেজ, কারণ এই পিরিয়ডের সময় দেখা যাচ্ছে পেটের কাউন্টটা কমতে থাকে আস্তে আস্তে। তখন এই পেশেন্ট আসলে বুঝতে পারে না যে তার কাউন্টটা কমছে, সে দুর্বল অনুভব করছে, সে ঠিকমতো খায় না, যে ফ্রুটটা খাওয়ার কথা, ওটস, স্যালাইন, ডাবের পানি, মানে ফলের রস, যেগুলো তার বাসায় খাওয়ার কথা বা বেশি পরিমাণে
মানে বিশুদ্ধ তরল খাবার, যেটা হলো যে আমাদের বলে থাকি যে পানিটা, আসলে পানিটা হলো যে মিনিমাম 2 থেকে 8 লিটার খাওয়া উচিত, যদি তার কিডনি সমস্যা না থেকে থাকে, আদার্স কোনো প্রবলেম না থেকে থাকে, এই জিনিসটা যদি ঠিক মতো ফলো করে এই 5 থেকে 7টা দিন, তাহলে পেশেন্টটা কিন্তু আর্লি সুস্থ হয়ে যাচ্ছে। এই সময়টা অনেকে এটি খেয়াল করে না, সে বাইরে বের হয়ে পড়ে, সে কাজে বের হয়ে পড়ে, সে অতিরিক্ত কাজ করে ফেলে, তখন দেখা যাচ্ছে সে খাওয়াটা মেনটেন করে না, ওই পেটের কাউন্টটা কমতে কমতে তা দেখা যায় এমন পর্যায়ে চলে আসে পেশেন্টটা তো হঠাৎ করে সে শখে চলে যাচ্ছে, সে খেয়ালও করতে পারছে না। ওই ওই তো ওই সময়টা পেশেন্ট হাসপাতালে আসলে দেখে কিন্তু বাঁচানো সম্ভব হয় না, কিন্তু তাকে মনে রাখতে হবে এখন তো ডেঙ্গুর মৌসুম চলছে, এই সময়টা তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাকে ডেঙ্গু পজিটিভ হলে তাকে খাবারটা ঠিক মতো খাওয়া এবং ডাক্তারের পরামর্শটা নেওয়া, প্যারাসিটামল অন্য কিছু ওষুধ না খাওয়া, সেই অ্যান্টিবায়োটিক অনেকে খেয়ে ফেলে সেটা খাওয়ার দরকার নেই, সেটা কিন্তু সাইড এফেক্ট হয়ে যাচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রে, এই জিনিসগুলো তাকে খেয়াল রাখতে হবে। তাকে আরও যদি সমস্যা থাকে প্রেশার ডায়াবেটিস, তাহলে সেটা তাকে মেনটেন করতে হবে যে ডায়াবেটিস সব নর্মাল আছে কিনা, তাকে কিন্তু অবশ্যই অবজারভেশনে রাখতে হবে। দর্শকরা নিশ্চয়ই এই বিষয়গুলো আমলে নেবেন। এবার একটু বলবেন, গর্ভবতী মায়েরা যারা আছেন এই সময়টাতে তাদের জন্য সতর্কতামূলক কোনো বার্তা আছে কিনা এই যে ডেঙ্গুর যে মৌসুমটা চলছে? জি ধন্যবাদ। কারণ বেশি ঝুঁকিতে কারা থাকে? গর্ভবতী মা এবং শিশুরা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকে। সেক্ষেত্রে হলো যে যখন সে গর্ভবতী মা, সে যখন জ্বর আসছে বা কিছু, অবশ্যই সে গাইনোকোলজিস্টের সাথে কথা বলবে, সেই তো ডেঙ্গু পজিটিভ কিনা, পজিটিভ হলে তার খাবারের পরিমাণটা অবশ্যই যেটা খেত তার চেয়ে একটু বেশি খাবার খাওয়া এবং লিকুইড খাবারটা বেশি খাওয়া, এবং তাকে অবশ্যই অবজারভেশন রাখতে হবে। কারণ এই এই মার যদি পেটে পানি চলে আসে, লাংসে পানি আসে, তখন কিন্তু পেশেন্টটা খারাপের দিকে যাচ্ছে, একদিকে সে গর্ভবতী প্লাস একদিকে সে ডেঙ্গু পজিটিভ, তাকে এক্সট্রা কিন্তু অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে, সে যেহেতু একজনকে বহন করছে সাথে তার হলো যে ডেঙ্গুটা, তা সব কিছু মিলে আসলে সে যখন যার আন্ডারে থাকছে সে তাকে জানাবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শটা নেবে, এখন সে কী করবে, কোন ওষুধটা খাবে, কোনটা সে খেতে পারবে না, তার পরামর্শ নিয়ে চলতে হবে তাকে। আচ্ছা, চলতি বছরটাতে এ পর্যন্ত আমরা দেখেছি 167 জন ডেঙ্গুতে মারা গেলেন এবং যার মধ্যে 120 জনই মারা গিয়েছেন এই জুলাই মাসটাতে। সবশেষ তথ্য মতে আমরা জেনেছি 11 জন মারা গিয়েছে, লাস্ট যে আপডেটটা আমাদের কাছে এসেছে, এটা কি আমাদের জন্য অ্যালার্মিং না? মহামারী আসার কি কোনো সম্ভাবনা দেখছেন? আচ্ছা, এখনও মানে মহামারীর কথা বলা যাচ্ছে না, কারণ মহামারী হলো যে যখন এই এই পেশেন্টগুলো যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে অনেক বেশি রোগের বিস্তারটা হচ্ছে এবং সাথে আর্থসামাজিক প্রেক্ষাপটটা অর্থনৈতিক মানে কোনো ইনভলভমেন্ট হচ্ছে, তখন মহামারীর দিকে যাবে। কিন্তু আমরা 2019 সালে কিন্তু আমরা দেখেছি আক্রান্তের সংখ্যা কিন্তু 1 লাখ ছিল, তা এখনও কিন্তু আমাদের যেহেতু পেশেন্ট আমাদের আক্রান্ত যারা আছে বা মৃত্যু যারা মারা যাচ্ছে সব কিছু মিলে আমাদের হাসপাতালের ম্যানেজমেন্টটা এখনও কিন্তু আমাদের মানে নিয়ন্ত্রণের মধ্যেই কিন্তু আছে। আমরা কিন্তু ম্যানেজমেন্ট করছি, রোগী আসছে, রোগীদের চিকিৎসা করছি, কাউকে ফেরত পাঠাচ্ছি না, সব কিছু মিলে কিন্তু আমাদের এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আছে। এবং আরও নিয়ন্ত্রণে কখন আসবে? যখন আমরা এই যে আসলে সবাই মিলে একসাথে যে কাজটা করা, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় দপ্তর কিন্তু কাজ করছে, সিটি কর্পোরেশনও কাজ করছে, বাকি যে নাগরিক সম্পৃক্ত যদি কাজ করে, মশার আসলে বিস্তারটা সেই বিষ যেখানে বংশবৃদ্ধি করছে সেখানে বংশটা যদি আমরা ধ্বংস করতে পারি, তাহলে কিন্তু আসলে আমাদের ডেঙ্গু এই যে আক্রান্তের সংখ্যা কমে আসবে, আক্রান্ত কমলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা অটোমেটিক কমে আসবে। সেই জিনিসটা সবাইকে আসলে মাথায় রাখতে হবে যে একসাথে একজোট হয়ে, যেহেতু আমাদের ডেঙ্গু কিন্তু চিহ্নিত শত্রু, আমাদের কোভিডের সময় ছিল কিন্তু ভাইরাসটা ছিল যে আমরা সেই ভাইরাসটাকে দেখিনি, যেটা চোখে দেখা যায় না, অজানা শত্রু, তাহলে আমরা চিহ্নিত শত্রু আমরা জানি, তাহলে আমরা সেটাকে কিন্তু অবশ্যই প্রিভেন্ট করতে পারি, কারণ প্রতিরোধ ব্যবস্থা আসলে গড়ে তুলতে হবে। ঢাকার বাইরের যে হাসপাতালগুলো আছে সেখানে আসলে ডেঙ্গু ব্যবস্থাপনা কেমন দেখছেন, সন্তোষজনক কিনা? আচ্ছা, যেহেতু আমি বললাম যে আগে ডেঙ্গুতে এখনকার রোগ না, ডেঙ্গু সে 2000 সাল থেকে, যার জন্য প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল সবগুলোই কিন্তু আমাদের সবাই জানে ডেঙ্গু ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, ডেঙ্গু কর্নার খোলা, সবাই কিন্তু আলাদা, সবাই কিন্তু মাঠে ঘাটে কিন্তু মানে ঝাঁপিয়ে পড়ে কাজ করছে। এখন জনগণ যদি সম্পৃক্ত কাজ করে, নাগরিকদের দায়িত্ব তার বোধটাকে জাগ্রত করে একসাথে সবাই মিলে যদি কাজ করে, তাহলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসবে। আচ্ছা, মশার ওষুধের যে কার্যকারিতা সেটা নিয়ে একটু জানতে চাই, স্প্রে করা হচ্ছে সেটা এডিসের লার্ভা ধ্বংস করার মতো সক্ষম কিনা বা কতটুকু কার্যকর? কাজ করছে লার্ভা ধ্বংস করছে, কিন্তু বাসা বাড়িতে যারা ফুলের টাবে পানিটা ডেলি কিন্তু ফেলছে না, বা নর্মাল কিন্তু একটা কাপে যদি পানিটা আমি রেখে দিচ্ছি 3 দিন যদি ঢাকনা না দিয়ে রাখি, সেখানে কিন্তু মানে মশাটা ডিম পাচ্ছে, তাহলে সেটা কিন্তু দায়িত্ব কিন্তু কার? যে বাসা বাড়িতে থাকে তার দায়িত্ব, নাগরিকের কিন্তু নিজস্ব দায়িত্ব, হ্যাঁ সে ব্যক্তিগত দায়িত্ব, সেই দায়িত্ব সে পালন যদি না করে, তাহলে তো বাসা বাসা যেহেতু আসলে এটা লার্ভা ধ্বংস করা সম্ভব না,
এই জন্য বললাম যে যার যার কাজ তো করছে সাথে জনগণ সম্পৃক্ত কাজটা করলে কিন্তু আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ আনা সম্ভব। আচ্ছা, গত কয়েক বছরের তুলনায় এবার আমরা ডেঙ্গু রোগীদের অবস্থা খুব তাড়াতাড়ি অবনতি হতে দেখছি, এই ভাইরাসের ধরন নিয়ে একটু জানতে চাই যে চারটি ধরন আছে, এবার কোন ধরনে বেশি আক্রান্ত হচ্ছেন রোগীরা? জি ধন্যবাদ। ডেঙ্গুতে চারটা সেরোটাইপ, ডেন ওয়ান, ডেন টু, ডেন থ্রি, ডেন ফোর। তো 2019 সালে কিন্তু থ্রি আর ফোরের প্রকোপটা ছিল, তখন কিন্তু মৃত্যুটাও ছিল। তো এবার দেখা যাচ্ছে চারটা ধরনই পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু মানুষের কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আমি বলবো যে NS1 IgG IgM-টা কিন্তু পজিটিভ আসছে না, কিন্তু সে কিন্তু ডেঙ্গু, তাকে কীভাবে বুঝবো? ক্লিনিক্যালি আই দিয়ে বুঝবো, সে আসলে তার সিমটমগুলো দেখে বুঝছি, পরে আসতেছে তার আইডিয়া মানে আইজি পজিটিভটা, NS1-টা নেগেটিভও কিন্তু আসতেছে। এটা হলো ডেন টুটা যেটা, সেটা কিন্তু ভ্যারাইটিটা একদম অন্য রকমের, এটার প্রকোপটা এত বেশি এবার, যার ফলে মৃত্যু সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো চারটা ভ্যারাইটি পাওয়া যাচ্ছে দেখে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা কমে যাচ্ছে ডেঙ্গুর জন্য। তো সব কিছু মিলে আসা যেতে এবার চারটা ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন, আমরা তো আপনাদের পাশেই আছি। আচ্ছা, ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন কিংবা পরীক্ষা করাচ্ছেন না, তাদের জন্য আসলে আপনার বার্তাটা কি? আচ্ছা, যাদের জ্বর আছে প্রথমে বলবো যে অবশ্যই আপনি পরীক্ষাটা করাবেন, কারণ আপনি ডেঙ্গু নাকি টাইফয়েড ফিভার নাকি অন্য কোনো আপনার নিউমোনিয়া বা আপনি জানতে পারছেন না আপনি জ্বরে আছেন, সেটার জন্য আপনাকে অন্য কোনো কিছু হলে তো আপনাকে সেটা ট্রিটমেন্ট দিতে হবে টাইফয়েডের জন্য, নিউমোনিয়ার জন্য। কিন্তু যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে প্যারাসিটামল আর আপনার খাবারটা, তরল জাতীয় খাবারটা, সেই অবশ্যই আপনি ঘরে থাকলেও জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু টেস্টটা অবশ্যই করিয়ে নেবেন। আচ্ছা, ডেঙ্গু নির্মূল করা, এই যে বর্তমান নগরায়ণের শহর, এই এই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে কতটা সম্ভব বলে মনে করছেন? আচ্ছা, অবশ্যই সম্ভব, কারণ হলো যে ডেঙ্গু জানেন যে WHO যেটা রিপোর্টটা করেছে যে 129টির মতো দেশে কিন্তু ডেঙ্গুটা পাওয়া গিয়েছে, এবং অনেক পৃথিবীর মানে অর্ধেকের বেশি কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু দ্বারা, এমন শুধু বাংলাদেশে এটা সমস্যা, কিন্তু সব দেশে কিন্তু আছে। সেক্ষেত্রে নিয়ন্ত্রণে আনতে গেলে সবাইকে মিলে আসলে কাজ করতে হবে, এবং অবশ্যই যদি সবাই মিলে একসাথে কাজ করে হাতে হাত মিলে তাহলে কিন্তু নিয়ন্ত্রণ আনা অবশ্যই সম্ভব, কারণ বিগত দিনে কিন্তু নিয়ন্ত্রণে ছিল, মাঝে 19 সালে তো আক্রান্ত সংখ্যা বেশি ছিল, মাঝে 20 সালে কিন্তু কম ছিল, 21 সালেও কম ছিল, 22 সালে একটু বেশি ছিল, 23 সালে কিন্তু আরও বেশি। তো সেক্ষেত্রে বলবো সবাই মিলে কাজ করে, কারোর উপর দোষ না দিয়ে একসাথে যদি কাজ করা হয় যার যার জায়গা থেকে তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। আচ্ছা, কার্যকর কিংবা দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা কোথাও নেওয়া হচ্ছে না, এটা বিশেষজ্ঞরা বারবার বলেন, উন্নত দেশের এই মশাকে দীর্ঘমেয়াদী কিভাবে আসলে রোধ করা সম্ভব? আচ্ছা, এটা আসলে বলছি যে আসলে যে এখনই কিছু করে তো এটাকে আমরা রোধ করতে পারবো না, দীর্ঘমেয়াদী আমরা কি রকমের পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন ডেঙ্গু নিয়ে যদি বলেন যে হলো চিকিৎসা ব্যবস্থাপনা তো আছে, অধিদপ্তর মন্ত্রণালয় সবাই তো চিকিৎসা ব্যবস্থাপনা কাজ করছে, সিটি কর্পোরেশন তারা মশা নিধন করছে, নাগরিক যারা আছেন অন্যান্য সেক্টরে তারা কিন্তু কাজ করছে, সব সেক্টরে মিলে কিন্তু আসলে কাজটা করা হচ্ছে। সেক্ষেত্রে হলো যেহেতু এখন হলো যে আক্রান্ত সংখ্যা বেশি, এখন হলো স্বাস্থ্যের দিকে আমরা খেয়াল করছি, কিন্তু সেই দিকে অলরেডি কিন্তু আমরা প্রি মনসুন মনসুনে কিন্তু মশা মারার যে কাজটা সেটা সিটি কর্পোরেশন করছে। এখন কথা হলো যে নিয়ন্ত্রণে আনতে গেলে কিন্তু সবাইকে মিলে একসাথে যে কাজটা করা সেটা কিন্তু সবারই প্রয়োজন, সবাই একসাথে কাজ করা, দোষারোপ করে তো লাভ নয় যে ওর দোষ তার দোষ বা এটা এটা কাজ করছে মানে কর্মপরিচালনা করছে না, কিন্তু কর্মপরিচালনা আগে থেকে করা আছে, কীভাবে প্ল্যান করে আগানো যায় সেই প্ল্যান অনুসারে কিন্তু মানুষ করছে, মানে সবাই কিন্তু এখন দেখেন আপনারা দেখেন মাঠে ঘাটে কিন্তু সবাই মিলে কাজটা করছে। এখন সেই কাজের মধ্যে নাগরিক যারা আছেন তারা, আমি আগে বারবার করে একই কথা বলবো, নাগরিক যারা আছেন ওয়ার্ড কাউন্সিলর সবাই তো একসাথে মিলে কাজ করছেন, তাদেরকে তো একসাথে মিলে তাদেরকে হেল্প করতে হবে, যে সরকার যে কাজটা করছে জনগণ তো হেল্প করতে হবে, যে না আমি সেই কাজটা সেই কাজটাকে যে নাগরিক সচেতনতা আসলে সবকিছুরই সমন্বয় না হলে আসলে আমরা একটা দীর্ঘমেয়াদী যে এই এটা থেকে আমরা নির্মূল করা হয়তো সম্ভব হবে না। এই যে শহরে গ্রামে পলিথিন প্লাস্টিকের বোতলের ব্যবহার বেড়ে যাওয়া, পানি জমে যাওয়া, এই অভ্যাসগুলো পরিবর্তন করা আসলে কতটা জরুরি আর আদৌ কি এটা সম্ভব কিনা আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি জানান? আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই সম্ভব, মানুষ চাইলে সবই পারবে, আমরা এই যে সেটা আমরা দেখেছি 2020 সালে কোভিডের সময়, মানুষ চাইলেই কিন্তু পারে, কারণ স্বাস্থ্যবিধি মেনে কীভাবে আপনারা জানেন এই সরকারের আমলে সেটা হলো যে কীভাবে সম্ভব হয়েছে সেটা কিন্তু সবাই দেখেছে, যে আমরা অন্যান্য দেশ থেকে কিন্তু অনেক দ্রুতভাবে কিন্তু আমরা কোভিডটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, এবং এটা বড় একটা সাফল্য বাংলাদেশের জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। তাহলে সম্ভব, মানুষ যদি চায় অবশ্যই সম্ভব, তার অভ্যাস চেঞ্জ করতে পারবে, স্বাস্থ্যবিধি যেরকম মানত সেরকমই বাসায় পরিষ্কার সে করতে পারবে, সেটা হলো তার ইচ্ছা থাকতে হবে যে না আমি নিজেকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি যেমন নিজেকে ভালো রাখবো, পরিবারকে ভালো রাখবো, আমার দেশকে ভালো রাখবো, এবং পরিবেশ সচেতন হলে কিন্তু অনেকটা এটা সম্ভব, সেটা আমাদের অবশ্যই সম্ভব, আশেপাশে সবকিছু আমরা যদি একটু পরিষ্কার রাখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আয়েশা আক্তার, আপনি আমাদের সঙ্গে এসে সময় দিয়েছেন, আপনার মূল্যবান কথা আমাদের দর্শকদের নিশ্চয়ই অনেক কাজে লাগবে, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, আমরা আজকে হ্যাপেনিং পয়েন্টে ছিলাম। আমাদের আলোচনার বিষয় ছিল দেশ জুড়ে আতঙ্কের মতো ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে পেয়েছি অতি পরিচিত মুখ, ডাক্তার আয়েশা আক্তার, সহকারী পরিচালক টিবি হাসপাতাল। আগামী পর্বে নিশ্চয়ই আর নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্টের স্টুডিওতে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত এটিএন নিউজের সঙ্গেই থাকুন।